বলছি তোমরা চলে এসেছো দ্বিতীয় পর্বে, অর্থাৎ এই ভিডিও পর্বের দ্বিতীয় অংশে। এখন দেখো, আমি এইবার আসব ভৌত বিজ্ঞানের কথা। আমি তোমাকে বলি, ভৌত বিজ্ঞান কিন্তু যথেষ্ট টাফ একটা বিষয় ম্যাথসের থেকেও। কারণ কি, এর কোনো বড় কোশ্চেন্স পড়ে না, তিন নম্বর বড় কোশ্চেন্স তাও আর ম্যাথ, তাও আবার যা প্রশ্ন পড়বে তুমি কিছুই তার বুঝতে পারবে না। সত্যি ম্যাথসের থেকেও কঠিন কিন্তু ভৌত বিজ্ঞানটা হয়ে যাবে, যদিও সব কাটা কাটা টুকরো টুকরো কোশ্চেন্স। সত্যি প্রত্যেক বছর আমি এটাই দেখি। তাহলে তুমি কি করবে? এখন কাজ হচ্ছে, তুমি ভাবো আমি কি বলছি। তাহলে আমি তোমাকে বলবো, মাত্র দুটো চ্যাপ্টার একটু করতে, চলতরিতটা ভালো করে দেখে রাখবে। প্রথম চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর কোশ্চেন্স পড়ে, সেটাও যদি দেখে রাখা যায়, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এইসবগুলো, অ্যালবেডো ফেল্ট এইসবগুলো তোমার, তারপরে গ্রিনহাউস এফেক্ট এইসবগুলো দেখে রাখা যায়। এবং তুমি যদি চাও যে জীবন ভৌত বিজ্ঞানে পাশ করবো, তাহলে তোমাকে আমি একটু এই বিষয়টা বলি। তার মানে তুমি দেখছো চলতরি থেকে, ওখান থেকে কিছু সংজ্ঞা সূত্র এইসবগুলো আমি তোমাকে জানিয়ে দেবো কি করবে। এমসিকিউ থেকে পাঁচ, প্রথম লেসেন থেকে পাঁচ, ধরছি তিনটে তুমি পেরেছো, পাঁচ তিনে আট, চলতরি থেকে তুমি মনে করো পাঁচ নম্বর পেলে, বড় চ্যাপ্টার ওটা অনেক বেশি নম্বর থাকে, তাহলে সেখান থেকে তুমি কোনো রকম ভাবে পাঁচ নম্বর পেলে, আট পাঁচে ১৩, তোমার পাশ করার কথা ভাবতেই হবে না। এবং আরো কিছু কিছু সহজ চ্যাপ্টার আসছে, যেগুলো কি কি তোমাদের পড়তে হবে, পড়লে ইমিডিয়েটলি পাস করতে পারবে, তার সমস্ত টিপস আমি ধরে ধরে তোমাদের জানিয়ে দেব এই ভিডিও পর্বের শেষে। যখন তোমার আমার লাইভ ক্লাসে অ্যাড হবে, আমি কি করতে হবে তোমাদের বলে দেবো, কোন বিষয়ে কি কি করবে, অর্থাৎ আমি যা তোমাদের বলছি এই কটা পার্ট পড়তে হবে, কি করে পড়বে, কি পড়বে, আমি তা সব জানাবো। কিন্তু প্রত্যেকটা আমি জানাবো, শুধু প্রত্যেকটা ভিডিও পর্বের সাথে থাকো, বুঝতে পেরেছো? চলো ভৌত বিজ্ঞান ব্যাপারটা একটু বলছি, কিন্তু খাটতে হবে ভৌত বিজ্ঞানটা বিশেষ করে। হ্যাঁ, তাহলে এই খাটার জন্য এমসিকিউ বা কি পড়বো কি পড়বে আমার সাথে থাকলে আমি সব কিছু তথ্য তোমাদের দিয়ে দেবো, পিডিএফ জানিয়ে দেবো। এখন কথা হলো, চলে এলো ভূগোল। আরে বাবা, ভূগোল কিছুই ব্যাপার না। আমি ছেলেদের প্রত্যেক বছর টার্গেট নিয়ে বলি, এইরকম চ্যালেঞ্জ করে বলি, 100% চ্যালেঞ্জ করে বলি, আমি যে বড় কোশ্চেন তোমাদের কিন্তু চারটে করতে হয়, চার পাঁচা কুড়ি নম্বর, প্রত্যেক ডাক থেকে চারটে করে পড়ে, মোট আটটা কোশ্চেন পড়ে, আমি দিই দশটা কোশ্চেন, পাঁচটা পাঁচটা করে দশটা কোশ্চেন। অলরেডি ইউটিউবে তা ভিডিও দেওয়া আছে আমার, এবার 2023 সালে, অনেক আগে আমি রিলিজ করে দিয়েছি, অনেক আগে, যখন কেউ রিলিজই করেনি ভিডিও, তাও দিয়ে রেখেছি। এবং সবকিছু হয়তো ডিসক্রিপশন বক্সে দেওয়া সম্ভব নয়, তোমাদের 2023 মাধ্যমিক সায়সান 2023 বলে দেওয়া আছে, তার মধ্যে সব দেওয়া আছে। প্লে লিস্ট গেলে তুমি তোমরা সব পাবে, একটু খুঁজে দেখো প্লে লিস্ট কীভাবে দেখতে হয়, যদি সেও ভিডিও দেখে সার্চ করে দেখে নিলে বুঝতে পারবে। এখন কথা হলো, আমি যে দশটা কোশ্চেন দিয়েছি ওর বাইরে আসবেই না। আমি ছেলেদের এমন করে বলেছি প্রত্যেক বছর, যদি আমি যে বড় কোশ্চেন্সে সাজেশন দেবো, মানে ভূগোলে, যদি তার বাইরে আসে, সারা বছর আমার কাছে যা পড়েছো তার মাইনে যদি না মেলে, তার মাইনে ফিরিয়ে নিয়ে চলে যাবে, এইরকম গ্যারান্টি দিয়ে আমি বলি। বুঝতে পারছো তোমরা, অর্থাৎ কতটা নির্ভরশীল সাজেশন হতে পারে? এখন সেই সাজেশন ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তাহলে ভূগোল সেই চারটের মধ্যে আমি যে দশটা কোশ্চেন্স দিই, তার মধ্যে যখন তুমি একেবারে কিছুই করনি, হঠাৎ পাস করার চিন্তা করছো, তার জন্য তাহলে এবার বলে ফেলি কি করবে। তাহলে প্রথমত তোমার ক্ষেত্রে আমি বলবো, দশটা কোশ্চেন করার দরকার নেই, আমি সেরা তিনটে কোশ্চেন বলবো, তার মধ্যে আসবেই আসবে। তার জন্য নিজন স্যারের পরবর্তী ভিডিও পর্বগুলো খেয়াল রাখতে হবে, সাথে থাকতে হবে। এতক্ষণে একবারও বলিনি সাবস্ক্রাইব করো, কি করবে তুমি দেখো। এখন কথা হলো, আমি তোমাকে বলছি, প্রথমত ম্যাপ পয়েন্টিং তোমাকে ভালো করে আঁকতে হবে, সুন্দর করে। আর এই ভিডিও পর্বের পরে পরে যখন তোমরা আমার সাথে লাইভ ক্লাস করবে, আমার স্টুডেন্টের সাথে সাথে, কিভাবে একাডেমিয়ার সমস্ত স্টুডেন্ট ক্লাস করছে তার সাথে সাথে তুমিও যখন জয়েন হয়ে যাবে, তখন তুমি কি করবে, ওই সমস্ত পর্বগুলো একটার পর এক পিডিএফ পেয়ে যাবে, বুঝতে পেরেছো? সাথে থাকো, সাথে থাকো। আমি আবার বলছি, ভীষণ উপকৃত হবে, এই ভিডিওটা ভীষণ বদলে দিতে তোমার চলেছে দ্বিতীয় পর্বে। তাহলে তুমি কি করছো, যে আঁকার ক্ষেত্রে তুমি ধরছি পাঁচ নম্বর পাচ্ছ আঁকায়, আবার ওই এমসিকিউ পর্বে ওখানে পাঁচ পাঁচ দশ, আর তোমার আমি যে বললাম বড় কোশ্চেন্সের তিনটের মধ্যে ধরো চারটে করতে হয়, যে কোনো দুটো তুমি পারবেই, আমি যে কটা দেবো মাত্র চারটে কোশ্চেন্স তোমার জানাবো, তার মধ্যে তোমার শিওর পড়বেই পড়বে। আমি তো দশটা জানিয়েছি, তার মধ্যে চারটে লাস্ট অবশেষে জানাবো আমার সাথে ক্লাসে থাকলে, তাহলে সেইগুলো করলেই তুমি টেস্টও সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে, এমনকি ফাইনালের কথা। আমি যা কিছু বলছি শুধু টেস্টের কথা নয়, সব ফাইনালের কথা ভেবেও বলছি, কিন্তু সব কথা তখন যা বললাম। তাহলে তুমি সেখানে ভূগোলে পাশ করার তোমার কোনো ব্যাপারই না, একদম ইজি স্টেপ, ঠিক আছে? চলো বেরিয়ে গেল, এবার এলো ইতিহাস। তাহলে ইতিহাসের ক্ষেত্রে তোমাকে একটা বলি, প্রথমত এমসিকিউগুলো পাঁচ নম্বর টার্গেট করো, পাঁচ নম্বর হয়ে গেল হাতে,
আচ্ছা দ্বিতীয় পাঠে এলো তোমার বড় কোশ্চেন 4 নম্বর। বড় কোশ্চেন 8 নম্বরের মধ্যে কোন কোন সময় দেখেছি তিনটে পড়ে তার মধ্যে একটা করতে হয়, কোন কোন সময় দেখেছি দুটো পড়ে তার মধ্যে একটা করতে হয়। তো এইটা সাধারণত মিলে দিতে পারি, অর্থাৎ তোমাকে দুটো কোশ্চেন বা তিনটে কোশ্চেন আমি জানাবো তার মধ্যে একটা শিওর পড়বে। তা আটের মধ্যে কোন রকম লিখে ধরো চার পেলে তাহলে চার পাঁচে নয় তুমি ক্যারি করতে পারলে। আর চার নম্বর গুলো যে কোনো বিদ্রোহগুলোর মধ্যে একটা অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু পাঁচটা পাঁচটা করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি সাজেশন পর্ব বানিয়ে দিয়েছি তোমাদের, এবং তা ইউটিউবে দেওয়া আছে। তোমাদের সাজেশন পর্বের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন বানিয়ে নিয়েছি, পরে পরে ওর থেকে কেটে কেটে বাদ দিয়ে মাত্র পাঁচটা থেকে ছটা কোশ্চেন জানাবো এবং তোমাদের অবশ্যই পড়বে। এখনই বলে রাখছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে দুটো কোশ্চেন তার মধ্যে কিন্তু একটা তোমার পড়বেই, তাই না? অবশ্যই দেখবে শিক্ষা বিস্তারে, অর্থাৎ ওই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, আর একটা যে তার শিক্ষার যে উদারনীতিবাদ ভাবনা, অর্থাৎ মানে তিনি যে আমাদের যে শিক্ষা ধরন এই ধরন থেকে বেরিয়ে তিনি কিভাবে শান্তিনিকেতন শিক্ষা ব্যবস্থা শুরু করেছিলেন তার থেকে একটা প্রশ্ন পড়ে, অবশ্যই তোমার পড়বে বছর। তো অর্থাৎ ইতিহাসও তোমাদের খুব একটা সমস্যার বিষয় হলো না, তোমরা ক্যারি করতে যাবে, ক্যারি করে নেবে। তাহলে তোমাদের সমস্ত সাবজেক্ট কি করে সহজ টিপসে পাস করবে তার পর পর উপায়গুলো বললাম, কিন্তু সেইগুলো পড়বে কোথায়, কোথায় পাবে এখন তো তোমার কিছুই নেই। তাহলে তুমি কেন না শুরু করছো না নির্জন স্যারের সাথে এই একাডেমিয়ার পরবর্তী লাইভ ক্লাসগুলো? দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যে কথাগুলো বললাম আমি আমার স্টুডেন্টদের বলেছি বাবা তোমরা এক কাজ করো, আমার সাথে এই এক মাস রেডি হয়ে যাও, প্রস্তুতি নিতে গিয়ে প্রত্যেক দিন বাড়িতে কিছুটা পড়তে হবে। তাহলে এই পাশের জন্য আমরা টেস্টে এখন ঝাঁপিয়ে পড়বো, ফাইনালে দেখা যাবে আবার যে সময় পাবে আরো কিছু ক্যারি করে নেবো। কিভাবে করবো তোমরা যদি সাথে থাকো বুঝতে পারবে আরো কত নম্বর, তখন আমরা পুরো 100% এর জন্য লাগিয়ে পড়বো। তাহলে এখন তুমি কিছুই করনি, তাহলে এই যতগুলো অপশনস পিছনে বললাম আগের পর্বের ভিডিওতে, এই পর্বের ভিডিওতে যা বললাম, তাহলে তুমি সেখানে কি করবে? সেখানে তোমার দেখা যাচ্ছে তোমার যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট বললাম সেগুলো তো মুখস্থ করতে হবে, সেগুলো তো পেতে হবে নোটস গুলো। আর সেই নোট পেতে তুমি অবশ্যই তো আমার সাথে থাকবে সাবস্ক্রাইব করে। কিভাবে পাবে দেখো, এখন আমি ছেলেদের বললাম যে দেখো আমরা এক কাজ করি, এক মাস টার্গেট করে নি, এখন থেকে এক মাস টেস্ট বাকি আছে টার্গেট করে নি। তাহলে প্রত্যেক দিন আমরা যদি 6 ঘন্টা বাড়িতে পড়ি কি কি পড়বে আমি বলে দেবো, আমি দিয়ে দেবো। তুমি যে আমাকে শুনছো তুমিও যখন লাইভ ক্লাসে থাকবে ওদের সাথে সাথে তুমিও সেই পড়াগুলো পাবে, তুমিও ক্যারি করে নিতে পারবে, ওদের সাথে যখন লাইভ ক্লাসে ধরবো তুমিও কমেন্টসে উত্তর দিতে পারবে, রিপ্লাই দিতে পারবে। তাহলে তোমার তাগিদেই তুমি কিছু পড়া ক্যারি করে নিতে পারবে, আরো অনেক ব্যাপার আছে তখন জানাবো। এখন কথা হলো তাহলে প্রত্যেক দিন তুমি এখন 6 ঘন্টা করে পড়ো, প্রত্যেক দিন যখন তুমি 6 ঘন্টা পড়ছো, স্যার 6 ঘন্টা করে পড়বো তাতে পড়া হয়ে যাবে? আমি বলছি হয়ে যাবে। আর পড়বে কিভাবে 6 ঘন্টা করে? যা মনে হয় তাই করো, তোমার যা ইচ্ছে হয় তাই করো, কিন্তু দিনে 6 ঘন্টা বেছে রাখো আমার জন্য, আমার সাথে থাকার জন্য, আমি যেভাবে চলছি সেইভাবে দেখে নাও। আমি ছেলেদের বলেছি তোমার স্টোরি দিতে ইচ্ছে করছে ফেসবুকে কোথাও, যেমন কেউ টিকটক করছে বা অন্য কোনো এরকম ধরনের, এখন তো টিকটক ব্যান আর কি কি আছে ভুলে গেছি, যাই হোক এরকম করতে ইচ্ছে করছে করো, যা ইচ্ছা হয় করো, কিন্তু 6 ঘন্টা আমাকে দাও। কিভাবে দেবে? আর আমি যদি বলিও এসব সব বন্ধ করে আমার সাথে শুধু এখন স্টাডি করতে হবে, কিছুই হবে না, কেউই তোমরা করবে না। তোমরা নিশ্চয়ই জানো কেউ ফ্রিফায়ার নিয়ে আছো, কেউ আছে, তবু তার ভিতরে আমার সময় বের করতে হবে। আচ্ছা শোনো, সকালবেলা যেদিন প্রাইভেট টিউটর নেই, অর্থাৎ টিউশনস নেই, সেদিন তুমি কি করছো? ধরো সকাল কেউ রাত 12টা বা 1টা পর্যন্ত কেউ জেগে গেম খেলেছো বা কিছু চ্যাটিং করেছো অ্যান্ড ডট ডট ডট, তাহলে তুমি ঘুম থেকে দেখতে উঠছো 8টা, ধরে নিচ্ছি 8টা উঠেছো, ছাড়ো 8টা থেকে আমি 8টার মধ্যে রেডি হয়ে নেবো ভেবে নিচ্ছি, সব কিছু টয়লেট টয়লেট সেরে নিয়ে মোটামুটি আমি গুছিয়ে বইয়ের কাছে বসলাম। বইয়ের কাছে বসে এবার দেখছি 8টা থেকে 9টা 1 ঘন্টা বেছে নিলাম একটা সাবজেক্ট ক্যারি করে, 6 ঘন্টা যখন নিয়েছি কিন্তু আমার ধারাংশর চেষ্টা করতে হবে মিনিমাম 5টা সাবজেক্ট পড়তে হবে সারাদিনে, সারাদিন 6 ঘন্টা নিয়েছি আমি এখন ওই আমি পাশ করার তাগিদ তৈরি করতে, মানে পাশ করতে করতে যা যা লাগে সেটা পড়বো বলে এই এক মাসে। তাহলে আমি সেই 6 ঘন্টার মধ্যে কি করবো, 1 ঘন্টা ধরছি কোনো একটা সাবজেক্ট বেছে নিলাম, প্রথম সকালে পড়াটা ভালো হয় তাই কঠিন যে সাবজেক্ট একটা বেছে নেবে, ইতিহাস ভৌতবিজ্ঞান যার যেটা কঠিন মনে হয়, ম্যাথ ম্যাথ প্রথমে শুরু সকালবেলা উঠে অঙ্ক করো না, যাই হোক ওগুলো করে নেবে। 1 ঘন্টা করার পর তুমি একটু রেস্ট নিয়ে নাও, উঠে কেউ খেয়ে নেবে, তুমি কি পান্তা খাও?
যাগে যা খাও, যে ভালো জিনিস খাও, যাই খাও সেটা খেয়ে নাও, আধ ঘন্টা ধরে সেটা রিল্যাক্সেশন করে নাও একটু নিজেকে। কারোর যদি দশটা করে খাওয়া হয় তাহলে এক ঘন্টা বাড়িয়ে নাও, আটটা থেকে নটা একটা সাবজেক্ট করলে, নটা থেকে দশটা আরেকটা সাবজেক্ট করে নিলে, করে নেওয়ার পর তারপর খেতে যাও, এক ঘন্টা বড় সময় নাও রিল্যাক্স করার জন্য, নিয়ে আগটা বেজে গেল, তারপর আবার এক ঘন্টা করে নাও, তাহলে দেখো দিনের মধ্যে কত তিন ঘন্টা হয়ে গেল। আর স্কুলের কথা এখন ছেড়ে দাও, এখন তো স্কুল কোথায় হবে, এই তো স্কুলে এই কদিন পরে টেস্ট, টেস্টের পরে সব শেষ, অর্থাৎ তুমি রেডি হও, তাহলে তোমার গেল তিন ঘন্টা। কারণ যদি বিকালে প্রাইভেট থাকে থাকে তাহলে সকালবেলা সে পড়ে নেবে, আর যদি সকালে প্রাইভেট থাকে তাহলে বিকালে গিয়ে বিকালে এই সময়গুলো মেনটেন করবে। এবার এই দিকে তিন ঘন্টা হলো, আর তিন ঘন্টার মধ্যে বিকালবেলা তুমি ধরো ঘুমিয়ে উঠলে, খাওয়া স্নান দান করতে করতে ধরো চারটে উঠে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা পড়লে, বা পাঁচটা উঠে ছটা পর্যন্ত এক ঘন্টা পড়লে, যদি চারটে উঠে পাঁচটা পর্যন্ত পড়ো এক ঘন্টা, তাহলে চার ঘন্টা হয়ে গেল, ওপারে তিন আর এদিকে এক ঘন্টা। বাকি সময় তুমি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাও, কোথাও খেলতে গেছো খেলতে যাও, বা কেউ কেউ এই যে কোনো টিকটক এটা সেটা করছো, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছ তাও করতে যাও, ধরছি সেই সন্ধ্যে সাতটায় ফিরতে পারবে না পড়তে বসতে, আচ্ছা বাদ দাও ধরছি আটটায় ফিরতে পারবে বাড়িতে, তাহলে আটটা থেকে আবার শুরু করো, পরে এক ঘন্টা নিয়ে নাও, তাহলে কত হলো পাঁচ ঘন্টা হয়ে গেল না, নিয়ে আটটা থেকে নটা হলো, এইবার টিফিন টিফিন খাওয়ার যদি কিছু থাকে সেটা খেয়ে নাও, আবার তুমি এক ঘন্টা বাদ দিয়ে দশটায় বসো, বসে আরো এক ঘন্টা করো, তাহলে কি তোমার ছ ঘন্টা কমপ্লিট হয়ে গেল? কে বলেছে তোমার সারাদিন পড়তে হবে? আমি বলছি এই পাস সিস্টেমে পড়তে গেলে আমার সাথে থাকলে কিভাবে এই ক ঘন্টা পড়া কমপ্লিট করবে, আমি সব তোমাকে দেখিয়ে দেবো, সব আমার সাথে থাকলে কমপ্লিট করিয়ে নেবো। এখন কথা হলো এইভাবে তুমি যখন কমপ্লিট করছো তোমার ছ ঘন্টা হলো, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, যখন তুমি ছ ঘন্টা কমপ্লিট করছো প্রথম ঘন্টা পড়তে বসলে, পড়তে বসে এখন সকালবেলা উঠে বলে শুরু করলে কোনো কখনো পড়া তুমি শুরু করছো, ধরো তুমি বললো তুমি হয়তো পড়ছো নাথানাল হ্যালহেড, তিনি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখেছেন, শুরু করছো আর কি, কিন্তু ভাবছো আগের দিন চ্যাটে কার সাথে রাত বারোটার সময় কি কি কথা বলেছো, সে তার উত্তরে কি দিয়েছে, তোমার মনে মনে একটু রাগ হচ্ছে, তার কি উত্তর দেবো এবারে, কি করবো, অনেক কিছু আরো আর আরো অনেকের কিছু ভাবনা থাকে। বিকালবেলা যে সময়টা দিয়েছিলাম পাঁচটার পর থেকে দু ঘন্টা কোথায় পার্কে গিয়ে কার সঙ্গে কোন ফ্রেন্ডসের সাথে কথা বলে এসছো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার হচ্ছে আর কি, তো সেখানে গিয়ে কি করছো সেসব আমার দেখা দরকার নেই, কিন্তু ওইগুলো তখন মাথার মধ্যে আসবে। আমি বলবো যখনই ওরকম আসবে ওই বইটা বন্ধ করো, উঠে চলে যাও, চলে গিয়ে একটু রিল্যাক্স করে নাও, যদি বাড়িতে কোনো ভাই থাকে তার সঙ্গে যদি মজা করতে ইচ্ছা হয় মজা করে নাও, বাইরে বেরিয়ে যদি কিছু করতে হয় ইচ্ছা করে নাও, যদি কানে হেডফোন দিয়ে কিছু গান শুনতে ইচ্ছা করে মিনিট পাঁচ ছয় দশ করে নাও, সময়টা দেখে রাখো, কিন্তু মাত্র কুড়ি মিনিট পড়ার পরে তোমার ওই ব্যাপারটা এসেছে, তাহলে তুমি কি করবে, ওই দশ মিনিট বাইরে আড্ডা দিয়ে নিয়ে তুমি আবার চলে এসো, ওই দশ মিনিট বাদ দিতে হয় কিন্তু, অর্থাৎ যেটা আটটা থেকে নটা হওয়ার কথা ছিল এক ঘন্টা পড়ার কথা ছিল, তাহলে নটা দশ পর্যন্ত চলে যাবে ওই সাবজেক্টটা, তাহলে দেখো এইভাবে সময় কেটে বাদ দিয়ে তুমি আবার ফিরে এসে দেখবে পড়তে একদম 100% তোমার পড়ার মধ্যে মতি ফিরে আসবে। ফের যখন একটু অলস ওরকম খারাপ লাগবে, একটু মুখ এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আবার পড়ার যদি অ্যাটেনশন আসে ভালো, নাহলে আবার একটু উঠে এদিক ওদিক চলে গিয়ে ফের এসে ওর মধ্যে পড়ো। আর যদি ওই নিয়ে সারাক্ষণ এরকম দুলতে থাকো দুলতে থাকো, ও সারাদিন তোমার মুখস্থ হবে না। তাহলে তুমি একটা লোক ছ ঘন্টা পড়তে হবে তোমাকে, তাহলে এক ঘন্টা চিন্তা করে কাটালে ও পড়ে লাভ নেই, আমাকে ওই সাজেশন দিয়ে লাভ নেই, ওই ছ ঘন্টার ওইভাবে পড়ো না, অর্থাৎ তোমার বারো ঘন্টা পেরিয়ে গেলেও হবে না, এইসব কিচ্ছু করো না, যখনই ভালো না লাগবে ছেড়ে দাও, দিয়ে আবার কিছুক্ষণ কাটিয়ে সেটা করো। কেউ কেউ সন্ধ্যাবেলা যদি সিরিয়াল দেখার কোনো ইচ্ছা হয়, কিন্তু এটা ভালো করে শুনে নাও, প্রথম থেকে তুমি ধরো না আমি কিন্তু এখন এই নির্জন সাইডের রুলসের মধ্যে ঢুকতে গেলে আমি সব সিরিয়াল দেখতে পাবো না, পার্টিকুলার কোন সিরিয়ালটা ভালো লাগে আমি সেটাকে বেছে রাখবো, রেখে সেই সময়টা সিরিয়ালটা দেখবো, বাকি সময় ধরো আমি ধরছি আটটা থেকে সাড়ে আটটা কি সিনেমা সিরিয়াল হয় জানি না, কোন একটা সিনেমা তুমি যায় সিরিয়াল দেখো, তাহলে আমি আটটা পর্যন্ত একটা সাবজেক্ট পড়ে রাখবো, ওই আধ ঘন্টা ওটাকে পড়ে রাখবো, পড়ে নেওয়ার তারপরে সাড়ে আটটা পড়তে বসবো না, কিন্তু কেননা আমার ওই সিরিয়াল নিয়ে ভাবনা হবে, সেই হলো সেই বললো, তাহলে ওই ভাবনা করতে করতে আবার পড়ার ভিতরে মন থাকবে না, আধ ঘন্টা সেই সময় একটু রিল্যাক্সেশন করে নাও, নিয়ে নটা থেকে আবার শুরু করো, মোট কথা ছ ঘন্টা তোমাকে ক্যারি করে নিতে হবে নিজের সাথে সাথে, বুঝতে পেরেছো? তো এই গেল তোমার সাজেশন, বাড়িতে ছ ঘন্টা কি করে ক্যারি করবে, তাহলে পড়বে কি কি পড়বে, পাঁচটা সাবজেক্ট কি পড়বে, দু রকম পড়া পড়তে হবে, প্রাইভেট টিউটর এগিয়ে যাওয়ার পড়া দিচ্ছেন, আর তুমি কি করছো পিছনের পড়াও তোমার বাড়িতে ক্যারি করতে হবে, ওই ছ ঘন্টার মধ্যে তুমি ক্লাসিফাইড করে নাও, কিছু কিছু পিছনের পড়া করবে, কিছু কিছু টিউটরের পড়া করবে, আর এইবার যদি
এই সেশনের পরে এই ধারণাগুলোর পরে যদি মনে করো না নির্জন স্যারকে শুনবো তাহলে একটু বলি আমি কিন্তু সামনে এগিয়ে যাব পিছনে আসব আর পিছনে আসাটা আমার কি হবে আমি যে সেশন পড়ব এক্ষুনি বললাম কোন সাবজেক্টে কি কি পড়তে হবে করলে তোমার ওই 25 নম্বরের কাছে পৌঁছে যাবে সেইটা করতে গিয়ে আমি আগে সেই অপশনস গুলো তোমাকে দেব যা যা বলেছি তার ভিতরে সাজেশন তার ভিতরে নোটপত্র সবকিছু তোমাকে দেবো একটার পর একটা সেগুলোই কমপ্লিট করব ওই 6 ঘন্টার মধ্যে থেকে এবং একটু একটু করে এগিয়ে যাব সামনের দিকের অঙ্ক এগিয়ে যাব বা প্রত্যেকটা সাবজেক্টে এগিয়ে যাব বুঝতে পেরেছি আর সেটা হবে লাইভ ক্লাসের মাধ্যমে বলছি পরবর্তী সময়ে তাহলে এইভাবে আমরা কি করব পুরো ওই 6 ঘন্টা কমপ্লিট এবং পড়ব ওই আমাদের পাস করার জন্য যা যা লাগে সেই জিনিসগুলো কমপ্লিট করে নিতে বুঝতে পেরেছি তাহলে ওইগুলো কমপ্লিট করতে নিশ্চয়ই তুমি আমার সাথে থাকবে তার পিডিএফ পেতে কখন স্যার দেবেন কখন কি করবেন এবং আমার টেলিগ্রামে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবো সেখান থেকে তুমি চলে গেলে সেখানে পুরো ডিটেলসটা তো একটার পর একটা পেতে থাকবে তাই না তো চলো যে কোনো উপায় তোমাকে আমি হেল্প করবো টেলিগ্রাম হোক আর হোয়াটসঅ্যাপ হোক তুমি যদি চাও কমেন্টসে জানালে আমি তোমাকে হেল্প করবো মাদ্রাসা বোর্ড হোক স্কুল বোর্ড হোক যে কোনো যে কোনো আবার বলছি সবাইকে তো এখন কথা হলো চলো আমরা তাহলে প্রস্তুতি পর্বে কিভাবে আমরা সাথে থাকবো সেটা একটু জেনে নিই আমি তাহলে যখন সকালবেলা আমি সপ্তাহে আমার 4টে জায়গার একাডেমিয়ার ব্যাচ আছে সবাইকে একত্রিত করে নিয়েছি এই সময় নিয়ে আমি মোটামুটি 2 ক্লাস মিক্সড ক্লাস ওদের চলে 4টে ব্যাচ এক জায়গায় হয় 2 ক্লাস অঙ্কের জন্য বা ইংরেজির জন্য আমি সবসময় রাখি প্রত্যেক সপ্তাহ প্রথম থেকে এখনো আছে বুধবার এবং শুক্রবার এখন আমি সেটা করব 4টে বা 3টে ক্লাস যদি 4টে করি তাহলে 4 দিন তোমরা লাইভ পাবে যদি 3টে করি 3 দিন লাইভ ক্লাস পাবে কিভাবে হবে সবাই ক্লাস এসে বসলো আমি আগের দিন তোমাদের পড়া বেঁধে দিলাম লাইভ ক্লাস করে যে দেখো এই বাবা তোমাদের পড়া দিয়েছি আর বুঝিয়ে দিলাম এই এই জিনিসগুলো তোমরা পরের দিন করে রাখবে তোমরা নিশ্চয়ই পিডিএফ পেয়ে যাবে সেগুলো তোমরা তাহলে সেগুলো নিতে পারবে ওরা হাতে হাতে পাবে তাহলে এইভাবে যখন হচ্ছে তখন পরের দিন যা পড়া দেবো পরের দিন ওই ছেলে মেয়েরা পড়া কমপ্লিট করে আসবে এবং যখন পড়া কমপ্লিট করে আসবে আমি তৈরি করে দেবো কিভাবে কমপ্লিট করতে হবে পড়া সে আমি জানি আমার সাথে থাকলেই বুঝতে পারবে তো পড়া যখন ওরা এসে দেবে তাহলে ওরা কতটা প্রস্তুতি নিচ্ছে ক্যারি করতে পারছে বুঝতে পারবে তার সাথে সাথে তোমারও একটা উৎসাহ বাড়বে যে ঠিক আছে ওরাও করছে ওদের সাথে সাথে তুমিও কিন্তু পরিবার তোমার সাথে আলাপ করিয়ে দেবো ওদের সবার তাহলে ওদের সাথে সাথে তোমার যখন আলাপ হবে যে ওরাও পড়া করছে তাহলে আমি কতটা ক্যারি করতে পারবো তো আমিও তাহলে কতটা ক্যারি করতে পারবো সেটা তুমি দেখে নিতে পারবে তো এই করতে গিয়ে আমরা ধীরে ধীরে যতগুলো পড়ার সেগুলো আমরা একটার পর একটা লাইভ ক্লাস থেকে 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 কমপ্লিট করে নেবো এই 1 মাসের মধ্যে টেস্টের জন্য আমরা সম্পূর্ণ পাশের জায়গায় পৌঁছে যাব আর পরীক্ষা দিতে গিয়ে আমি আবার বলছি কেউ কখনো পাশের বন্ধুর দেখে বা টুকলি করে নিয়ে যাবে না টেস্ট পরীক্ষায় কি করে পাস করতে হয় আমি তোমাকে বলবো যদি ফেলও করো তাতে কোনো কি কতটুকু সমস্যা হতে পারে বা হবে কি না আমি সব জানাবো দুশ্চিন্তা করো না কিছুই সমস্যা হওয়ার নয় আমি একটু একটু করে বলবো কিন্তু বলছি টুকবে না কারণ আমি যে সাজেশন পর্বগুলো এতক্ষণ যা রেখেছি যা যা করবো বলছি সেগুলো যদি করাতে চাই আমি চাইবো যে ছেলে মেয়ে বলবো যে ওইগুলো তুমি যে করে গেছো নিজের ভরসায় ওই রুলস মেনে খাতায় করে আসো তাহলে টেস্টে কত পাও একটু দেখে নাও তুমি তাহলে তখন তোমার মধ্যে একটা বিশ্বাস আসবে যে আমি নিজের লিখে এত পেয়েছি কিন্তু টুকে তুমি সে জায়গায় 20-25 পেয়ে এসে আমাকে দেখালে বললে যে স্যার আমি এত পেয়েছি আমার কোনো কাজ লাগবে না ওসব কিচ্ছু এসে যাবে না তুমি নিজে থেকে করো তাতে যদি 10-12 তো যদিও পাও তাতে আমি কিছুই বলবো না আমি তাহলে বুঝে যাবো এই ছেলেটাকে আরো কতটুকু এক্সটেন্ড করতে হবে কি কি আরো এর মধ্যে ইম্প্রুভ করতে হবে তবেই সে পাশের জায়গায় চলে যাবে তারপরে তো 100 নম্বরের জন্য ঝাঁপানো সে তো বললাম তোমাদের কিভাবে ক্যারি করতে হবে সেটা পরের কথা তাহলে বুঝতে পারছো কতগুলো স্টেপ পড়ে আছে আর তুমি যদি সাথে থাকো তাহলে কত উপকার পাবে এই ক্লাসের মধ্যে তো আমি এই প্ল্যানটা করেছি এর জন্য কিন্তু তোমাদের সবার দরকার এবং আমাদের যে অফলাইনে স্টুডেন্ট আছে তাদেরও সবারই এটা দরকার তাদেরও মধ্যে একটা উৎসাহ থাকা দরকার তাহলে এত বড় প্ল্যানের মধ্যে হবে না আর শুধু তুমি মাধ্যমিক না আমার কাছে 11 পরে তাদেরও পরীক্ষা 12 পরে তাদেরও পরীক্ষা সেমিস্টার যারা পরে তাদেরও পরীক্ষা বাচ্চাদের পরীক্ষা 9-এর পরীক্ষা 8-এর পরীক্ষা 7-এর পরীক্ষা 5-এর পরীক্ষা কতজনকে আমি এইভাবে করবো আর এই করতে করতে কিন্তু আমি মানুষটা 17 বছর মাধ্যমিক ব্যাচ শেষ করেছি টোটাল 22 বছর পড়াচ্ছি আমি যখন সেই 8 থেকে পড়ি সেইখান থেকে আমি কিন্তু বাচ্চাদের পড়ানো শুরু করে দিয়েছি 9-এ গিয়ে আমি 5-6-এর বাচ্চা পড়িয়েছি অর্থাৎ আমি তখন থেকে আমার লড়াইটা শুরু হয়ে গেছে অর্থাৎ অভিজ্ঞতা একটা বড় বিষয় কাজ করে এখানে তোমরা যদি সাথে থাকো এই পর্বগুলো আমরা একটা একটা করে লাইভ ক্লাসে কমপ্লিট করবো লাইভ ক্লাস সকালবেলা আমি তোমাদের জানিয়ে দেবো কোন সময় কোন বিষয়ে লাইভ ক্লাস হবে আর ওই কী কী সাবজেক্ট পড়া করে আসবে তাহলে সেইগুলো ধীরে ধীরে আমরা এই 1 মাসের মধ্যে টার্গেট নিয়ে কমপ্লিট করবো তারপর আবার টেস্ট পেপার